বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি চালিত ক্রুজ শিপ হচ্ছে আইডিএ পেরলা। এটি ইতালির আইডিএ ক্রুজেস কোম্পানির মালিকানাধীন যাত্রী পরিবহন জাহাজ হলেও তার ডিজাইন ও তৈরি করে মূলত জাপানের মিৎসুবিশি শিপ বিল্ডিং কোম্পানি। এটিকে লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত গ্রিন এনার্জির ক্রুজ শিপ বলা হলেও বাস্তবে শক্তি উৎপাদন ও ব্যাটারি চার্জিংয়ের জন্য এটিতে চারটি হেভি ডিজেল ও মাল্টিফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে 1800 মডিউলের শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারির কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত জাহাজটিতে পাওয়ার সাপ্লাই ও প্রোপেলশন সিস্টেম চালু রাখতে পারে। আসলে মোট 125,572 টন ওজনের এই বিশাল আকারের ক্রুজশিপে শক্তি সংরক্ষণের জন্য 10 মেগাওয়াট আওয়ার ক্যাপাসিটির 1800 মডিউলের লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার করা হয়েছে। যদিও শক্তি উৎপাদনের জন্য তিনটি শক্তিশালী 12VM43C ডিজেল ইঞ্জিন ইনস্টল করা হয়েছে আর প্রতিটি ডিজেল ইঞ্জিনের সক্ষমতা হচ্ছে 12,670 হর্স পাওয়ার। এটিতে একটি 11,650 হর্স পাওয়ারের অতিরিক্ত ক্যাটারপিলার মাল্টিফুয়েল ইঞ্জিন এবং একটি 2,250 কিলোওয়াটের জেনারেটর রয়েছে। তাছাড়া অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বিলাসবহুল ক্রুজ শিপের গতি প্রতি ঘন্টায় 22.5 নটিক্যাল মাইল। 300 মিটার দৈর্ঘ্যের এই জাহাজে মোট 18টি ডেক রয়েছে, যার মধ্যে 16টি ডেকে যাত্রী ও ক্রুজ সহ মোট প্রায় 4,000-এর অধিক যাত্রী অবস্থান করতে পারেন। তাছাড়া যাত্রীদের থাকার জন্য এটিতে মোট 1,643টি সুসজ্জিত কেবিন রয়েছে। এআইডিএ পেরলা ক্রুজ শিপ তৈরি অর্ডার গত 2011 সালে দেওয়া হলেও এটি সার্ভিসে আসে 2017 সালের জুন মাসে। জুবার রহমান, মাইটিভি নিউজ।